প্রায়ই দেখা যায় রিয়াল মাদ্রিদ খেলার শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি জিতে নেয়। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শেষ মুহূর্তে ঝড় তুলে চ্যাম্পিয়নও হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গতকালের ম্যাচে বিপরীত অনুভূতিও টের পেল রিয়াল মাদ্রিদ। না, রিয়ালকে ম্যাচটি হারতে হয়নি, তবে ম্যাচের শেষের দিকে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ইঞ্জুরির কারণে দলের বাইরে কিলিয়ান এমবাপ্পে। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুই দলই ব্যাপকভাবে চেষ্টা চালায়। ম্যাচ শেষে দুই দলের বল পজিশন দেখলেও সেটা স্পষ্ট হয়ে ওঠে। অ্যাথলেটিকো মাদ্রিদ বল পজিশন ধরে রেখেছে 51%, তুলনায় রিয়াল মাদ্রিদ 49%। গোলমুখে দুই দলই সমান শট নিয়েছে। দুই দলই গোলমুখে 12টি করে শট নিয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের বদলি হিসেবে মাঠে নামা আন্দ্রে কোরিয়া গোল করে ম্যাচে সমতা আনেন। একেবারে শেষ মুহূর্তে লরেন্তে লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো মাদ্রিদ, তবে তা ম্যাচে কোনো প্রভাব আনেনি। এই ড্রয়ের কারণে লা লিগায় 8 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা 21 পয়েন্ট নিয়ে। অ্যাকশন স্পোর্টস।